আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে আপোষ বন্টননামা দলিল যদি কেউ করতে না চায় তাহলে আপনি কি করবেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের একখণ্ড জমি পূর্বপুরুষরা রেখে গেছেন, অর্থাৎ পৈতৃক সম্পত্তি, বাবার হতে পারে, মায়ের হতে পারে। তো এই যে পূর্বপুরুষের যে সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে আমরা যে সম্পত্তিটি পেয়ে থাকি, একজন ব্যক্তি যখন জীবিত থাকে তখন সেই সম্পত্তির মালিকানা শুধুই মাত্র তার। এখানে তার পুত্র সন্তান, কন্যা সন্তান, স্ত্রী, ভাই, বোন, মা, বাপ কেউ ওই সম্পত্তির মালিক না, এমনকি সরকারও মালিক না। এই সম্পত্তির ব্যক্তি মালিক হচ্ছে যার নামে দলিল, যার নামে কতিয়ান, যিনি দলিল দলিলাদি নিয়ে সরকারি সংশ্লিষ্ট বিভাগে যার নামে জমি এন্ট্রি করা আছে, লিপিবদ্ধ করা আছে, যিনি বছরে বছরে খাজনা দিয়েছেন, যার নামে নাম জারি করা আছে, তিনি হচ্ছেন মালিক। সেই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তখন তার উত্তরাধিকার সৃষ্টি হয়। তিনি তো এখন আর পৃথিবীতে নেই, তাই এই উত্তরাধিকার সৃষ্টি হওয়ার পরে তার যে রেখে যাওয়া পুত্র সন্তান, কন্যা সন্তান, স্ত্রী, এরা অগ্রাধিকার ভিত্তিতে তারা এই সম্পত্তির মালিকানা পেয়ে থাকেন, মালিকানা পেয়ে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু মালিক হন না যত সময় পর্যন্ত এই অবিভক্ত সম্পত্তি, অর্থাৎ যেই সম্পত্তিটা বাবার ছিল, মায়ের ছিল, সেই সম্পত্তিটা একত্রিত ছিল, এটা ভাগ ভাগ হয় নাই, যার কারণে সেটি অবিভক্ত সম্পত্তি। এখন এই সন্তানরা যত সময় পর্যন্ত এই সম্পত্তি বিভক্ত না করবে, ভাগ করে যার যার নামে না নিবে, তত সময় পর্যন্ত ওই সম্পত্তি অবিভক্ত থাকবে এবং প্রত্যেক দাগে দাগে, প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে, প্রত্যেকটি ওয়ারিশ কিন্তু তারা মালিকানা পাবে। একক মালিকানা অর্জন করতে হলে লাগবে হচ্ছে আপনার আপোষ বন্টননামা দলিল, আর এই আপোষ বন্টননামা দলিলের পাশাপাশি লাগবে হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে একটি ওয়ারিশ কায়েম সনদ, যেই ওয়ারিশ কায়েম সনদও কিন্তু একটি দলিলের মতো কাজ করে। তো এই আপোষ বন্টননামা দলিল করার সময় দেখা যায় যে অনেক ভাই বন্ধুরা প্রবাসে বসবাস করতেছে, অনেক ভাই বোন বিভিন্ন জেলায় চাকরি করতেছে, বোনদেরকে বিবাহ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এদেরকে একত্রিত করা সম্ভব হচ্ছে না। অনেকে অনীহা প্রকাশ করে, অনিচ্ছা প্রকাশ করে, তারা আপোষ বন্টননামা দলিল করতে চায় না। আবার অনেকে আপোষ বন্টননামা দলিলে স্বাক্ষর করতে চায় না, ভাগ বাটোয়ারা করতে চায় না। এর কারণ হচ্ছে যে তাদের যে ভালো জমিটা যদি ভাগ করে ভালো জমিটা হয়তো পাবে না। আবার অনেকে চিন্তা করে আমাকে খারাপ জমিটা দিবে, আমাকে পুকুরের জমি দেবে, কৃষি জমি দেবে, এই সমস্ত কারণে তাদের ভিতরে একটি ভীতি সঞ্চার হয়, তারা এই সম্পত্তি ভাগ করতে চায় না। দেখুন, লোভ এমন একটি জিনিস, নিঃস্বার্থভাবে যারা কাজ করে তারা এই সমস্ত জায়গায় কিন্তু নন স্টপ কাজ করে দেয় তারা। আর যাদের মধ্যে লোভ কাজ করে তারা এই সমস্ত চিন্তাভাবনা করে, কারণ বাবার রেখে যাওয়া সম্পত্তি, এ তো আপনার আমার পার্সোনাল সম্পত্তি না, বাবার রেখে যাওয়া সম্পত্তি, প্রত্যেকটি ওয়ারিশ ইঞ্চিতে ইঞ্চিতে মালিক। তাহলে যদি কেউ করতে না চায় তাহলে আপনি কিভাবে করবেন? এখন দেখা গেল আপনি একজনকে বাদ দিয়ে আপনি ওয়ারিশ কায়েম সনদ নিয়ে এসে আপোষ বন্টননামা দলিল করে সুন্দরভাবে আপনি বসবাস করতেছেন, আপনার ওই দলিল কিন্তু টিকবে না। এই যে আপোষ বন্টননামা দলিলটি করেছেন, এই দলিল টিকবে না, আপনি একজনকে বাদ দিয়ে দিয়েছেন। এই বঞ্চিত ওয়ারিশ যখন ইউনিয়ন পরিষদ থেকে তিনি অরিজিনাল আর একটা ওয়ারিশ কায়েম সনদ নিয়ে আসবে, যার মধ্যে তার নাম সহ প্রত্যেকটি ওয়ারিশের নাম দিয়েছে আর আপনারা তাকে বাদ দিয়ে দিয়েছিলেন, তখন এই ওয়ারিশ কায়েম সনদটি যেমন জাল হয়ে যাবে, তেমনিভাবে আপনি যে আপোষ বন্টননামা দলিল করেছিলেন ওই দলিল বাতিলের জন্য যখন তিনি মকদ্দমা করবেন তখন ওই দলিলটিও কিন্তু বাতিল হয়ে যাবে। এটি হচ্ছে একটি সমস্যা। আর একটি সমস্যা হচ্ছে যে
আপনি যখন মনে করবেন যে দলিল আপোষ বন্টননামা দলিল করেছেন, কিন্তু এই দলিলে কেউ স্বাক্ষর করতেছে না, আপনি আপোষ বন্টননামা দলিল আর করতেই পারলেন না, তাহলে আপনি কি করবেন? আপনাকে কিন্তু তখন সরাসরি আপনার বিজ্ঞ আদালতে যেতে হবে, কারণ আদালতের শরণাপন্ন না হলে আপনার এই সম্পত্তি আপনি ভাগ করতে পারবেন না। আর বর্তমান সময় তো আপোষ বন্টননামা দলিল ছাড়া বা আদালতের জাজমেন্ট ছাড়া আপনি কিন্তু এই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করতে পারবেন না। তখন আদালতে যখন আপনি যাবেন, তখন আপনার যে অবিভক্ত সম্পত্তি বাবা অথবা মা রেখে গেছে, এই সম্পত্তির কাগজ অনুযায়ী অর্থাৎ ডকুমেন্টস অনুযায়ী একজন অ্যাডভোকেট সাহেব ফারাইজ মোতাবেক আপনি যতটুকু সম্পত্তি পাবেন এটা ভাগ করে যখন একটি মকদ্দমা দিবেন, এই মকদ্দমা জাজমেন্ট যখন আপনার পক্ষে চলে আসবে, তখন কিন্তু আপনি এই সম্পত্তি ভোগ দখলে যেতে পারবেন। তবে এখানে একটি কথা বলে রাখি, আপোষ বন্টননামা যদি ভাই বোন মিলে যদি করেন, তাহলে বিভিন্ন দাগে দাগে সম্পত্তি না নিয়েও এক দাগে অথবা পাশাপাশি দুই দাগে সম্পত্তি নিয়ে ভোগ দখল করা যায়। তখন সাবরেজিস্টার অফিসের একটি দলিল থাকে, সেখানে কারো কিছু করার থাকে না। আর যদি এই আপোষ বন্টননামা দলিল ছাড়া আপনি বিজ্ঞ আদালতে যদি মকদ্দমা করেন, আদালত কিন্তু আপনাকে এক দাগে জাজমেন্ট দেবে না, প্রত্যেক দাগে দাগে আপনি যতটুকু সম্পত্তি পাবেন ঠিক ততটুক সম্পত্তি আপনার দাগে দাগে যেতে হবে। আচ্ছা যাই হোক, তো এখন আমরা দাগে দাগে যখন সম্পত্তি জাজমেন্টের মাধ্যমে পেয়ে গেলাম, পাওয়ার পরে এই বঞ্চিত ওয়ারিশ যখন সম্পত্তি দখলের জন্য যাচ্ছে, তাকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাকে জমি দখলে দেওয়া হচ্ছে না, কোনো বোনকে বিবাহ দিয়ে দেওয়া হয়েছে সেই বোনের সম্পত্তিও দিচ্ছে না। এক ভাই প্রবাসে ছিল, সে এসে সম্পত্তি মামলা করে পেয়েছে, তাকে সেখানে দখলে দিচ্ছে না, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে সেই আদালতের দিকে যেতে হবে, আদালতে গিয়ে আপনাকে কিন্তু উচ্ছেদ মামলা দিতে হবে, কারণ আপনার সম্পত্তি যেহেতু দিচ্ছে না, এই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য আপনাকে উচ্ছেদ মামলা দিতে হবে। আপনি যখন একজন আইনজীবী দিয়ে যখন আপনি উচ্ছেদ মামলা দিয়ে দেবেন, উচ্ছেদ মামলার রায় যখন চলে আসবে, তখন সরকার নিজ দায়িত্বে আপনার এই সম্পত্তিতে যারা ভোগ দখলে আছে, যারা পজিশনে আছে, আপনার দাগ নাম্বার মোতাবেক তারা সেখান থেকে ওই দখলকৃত ব্যক্তিকে উচ্ছেদ করে আপনার সম্পত্তি আপনাকে বুঝিয়ে দেবে। এখন কথা হচ্ছে যে আদালতে গেলে অনেক সময়ের দরকার, অর্থে অর্থ খরচ হবে, পরিশ্রম হবে। তাহলে আমার পরামর্শ হচ্ছে, আপনি যদি মকদ্দমা না দেন আর আপনার ভাই বোনরা যদি আপনাকে সম্পত্তি না দেয়, তাহলে আর কোন পদ্ধতি আছে যেই পদ্ধতিতে আপনি সেই সম্পত্তিতে দখলে যেতে পারেন? আর কোন পদ্ধতি আছে যেই পদ্ধতিতে আপনি সেই সম্পত্তির মালিকানা পেতে পারেন? আমার মনে হয় আর কারো কোনো কিছু জানার নেই। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে আদালত, আর আদালতের বিচারাধীন মামলা আদালতেরই বিচার্য বিষয়। এখানে প্রাইম মিনিস্টার বলেন, রাষ্ট্রপতি বলেন, কোনো ব্যারিস্টার বলেন, এদের কোনো কিছু করার নেই। জজ সাহেব কাগজপত্র দেখে যে রায় দিবেন, সেই রায় প্রত্যেকটি জনগণের মাথা পেতে নিতে হবে। বৈধভাবে মামলা করলে, বৈধ রায় আসলে সব কিছুই কিন্তু আপনার কাছে পরিষ্কার। এখানে অবৈধভাবে গিয়ে জোর জবরদস্তি করে কারো সম্পত্তি ভোগ দখল করে যদি কেউ খায়, দেশের জনগণ সেটা ভ্রুক্ষেপ করে না, সেখানে প্রতিবাদ করে না, আর প্রতিবাদ করলেও যিনি দখলে থাকে তিনি সেটা মানেন না। সেজন্যই সময় থাকতে সরাসরি আদালতের, যত তাড়াতাড়ি আদালতের শরণাপন্ন হবেন তত তাড়াতাড়ি আপনার জাজমেন্ট আপনার কাছে আসবে। তো এই ওয়ারিশ কায়েম সনদটায় যেন কারো কোনো ওয়ারিশের নাম বাদ না পড়ে, আর আপোষ বন্টননামা দলিল করার সময় কাউকে বাদ না দিয়ে সবাই মিলে করবেন, নতুবা সরাসরি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।